বাংলা ক্রিকেট ক্লাসকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করুন যাতে আমাদের খেলার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বাংলা ক্রিকেট ক্লাসের দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শাওন রফসান। আপনারা অনেকদিন ধরে অনেকজন কমেন্ট করতেছিলেন যে ভাইয়া ট্রামিংয়ের সমস্যা, যার কারণে বেশি শটগুলো খেলতে পারেন না। তো একটা বল আসতেছে আপনি দেখতেছেন আর শট খেলতেছেন কিন্তু ট্রামিং মিলতেছে না, যার কারণে বল পিছিয়ে চলে যাচ্ছে এবং কিপার ধরে ফেলতেছে এবং স্টাম্পিং হচ্ছে। এই সমস্যার সমাধান নিয়ে আসতেছে ঢাকা আবাহনীর ইনডোর ক্রিকেট একাডেমির কোচ আরফাত স্যার। তাহলে চলুন ভিডিও শুরু করি, আর ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমাদের আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হে গাইস, ইটস মি শাওন, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তাহলে আর দেরি না করে চলুন মাঠে, কারণ খেলা শুরু হয়ে গেছে বস। হাই গাইস, আমি আরাফাত হোসেন ফ্রম ইনডোর ক্রিকেট একাডেমি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ব্যাটিংয়ের দুইটা টিপস নিয়ে, একটা হচ্ছে টাইমিং আর একটা হচ্ছে মিডিলিং। তো আমরা ফার্স্ট কথা বলবো হচ্ছে টাইমিং নিয়ে। টাইমিং হচ্ছে আমাদের বেসিক্যালি টাইমিং মিস্টেক হয় বা আমরা বলের গতির সাথে নিজের বডি বা ব্যাটটাকে অ্যাডজাস্ট করতে পারি না দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমরা যখন ব্যাটিং করি তখন আমরা হচ্ছে বোলারের চেহারার দিকে তাকায় থাকি, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল ব্যাটসম্যানদের। এটা আমাদের করতে হবে হচ্ছে আমরা যখন ব্যাটিং করব তখন হচ্ছে আমাদের করতে হবে যে বোলারের হাতের দিকে তাকায় থাকতে হবে। বোলার বলটা কীভাবে গ্রিপ করছে, তার গ্রিপিংয়ে কোনো ভেরিয়েশন আছে কি না, সে এক ফিঙ্গার ইউজ করতেছে নাকি টু ফিঙ্গার ইউজ করতেছে, নাকি শর্ট বল করবে সেজন্য ফাইভ ফিঙ্গার ইউজ করতেছে। এটা আমাদের হচ্ছে তার ফিঙ্গারের উপরে, তার গ্রিপের উপরে নজর রাখতে হবে। যখন সে রান আপ শুরু করবে তখন থেকে আমার করা নজর রাখতে হবে, সম্পূর্ণ চোখ থাকবে হচ্ছে বোলারের হাতের দিকে, তার গ্রিপের দিকে, তার চেহারার দিকে না। যখন আমরা তার চেহারার দিকে তাকাবো তখন আমরা বলের গতি বুঝবো না, বলের গতির সাথে ব্যাটের অ্যাডজাস্টমেন্ট হবে না। কখনো ব্যাট আগে চলে যাবে, কখনো বল পরে আসবে, অথবা কখনো ব্যাট পরে যাবে, বল আগে চলে যাবে। এই যে অ্যাডজাস্টমেন্টটা আমাদের, এটা হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট হচ্ছে আমাদের 100% কনফার্ম করতে হবে আই কন্ট্যাক্ট। দেন হচ্ছে আমরা যখন আমাদের সেকেন্ড প্রবলেম হচ্ছে ফুটওয়ার্ক। আমরা যখন ব্যাটিং করব ফার্স্ট টাইম আমরা গ্রিপ করব, দেন স্ট্যান্স করব, দেন ব্যাট স্লট, দেন হচ্ছে ব্যাকলিফ, দেন হচ্ছে আমাদের যে ফুটওয়ার্ক ফ্রন্ট ফুট, আমরা ফ্রন্ট ফুটে শ্যাডো করব। ফ্রন্ট ফুট হচ্ছে যে বলের উপরে নিজেকে নিয়ে যেতে হবে, বলের কাছাকাছি নিয়ে যেতে হবে, বলের কাছাকাছি গিয়ে তারপরে আমাদেরকে শট খেলতে হবে। তো বলের এই যে কাছাকাছি যাওয়া বা যে ফুটওয়ার্কটা, এটা বলের গতির সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমাদের আই কন্ট্যাক্ট ঠিক রেখে, টোটাল আই কন্ট্যাক্ট ঠিক রেখে আমরা যখন আই কন্ট্যাক্ট করব বোলারের হাতের দিকে চোখ রেখে, আমরা যখন বোলারের হাতের দিকে চোখ রাখবো একবারে ডেলিভারি শেষ পর্যন্ত যখন বোলারের হাতের দিকে চোখ রাখবো তখন আমরা বলের গতিটাকে বুঝতে পারবো এবং বলের স্পটটাকে বুঝতে পারবো যে বলটা এক্স্যাক্টলি কোথায় পড়তেছে। তখন আমরা আগে থেকে আমাদের অনেকটা ধারণা চলে আসবে যে আমি বলটাকে কোন শট খেলবো। যখন আমরা বোলারের হাতের দিকে তাকিয়ে থাকবো তখন অটোমেটিক কিন্তু আমার ফুটওয়ার্ক চলে যাবে, যেখানে বল যাচ্ছে সেখানে আমার অটোমেটিক ফুটওয়ার্ক চলে যাবে। সেজন্য আই কন্ট্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা ফুটওয়ার্কে শ্যাডো করবো বাসায়, আমরা বাসায় যেটা করবো সেটা হচ্ছে যে আমি যদি ফরওয়ার্ড ডিফেন্সে শ্যাডো করি তাহলে আমার এই যে সামনের পাটা, সামনের পায়ের, এটা হচ্ছে ফুটওয়ার্ক ফ্রন্ট ফুট। আমি যখন ফ্রন্ট ফুটে যাব ফরওয়ার্ড ডিফেন্স, অথবা আমি যখন চেক ড্রাইভ খেলব, চেক ড্রাইভ যখন করব আমার ফুটওয়ার্ক এটা বাসায় শ্যাডো করতে হবে এবং পেছনের পাটা স্ট্রেট থাকবে, সামনের নিটা একটু ভাঁজ হবে, সামনের নিটা একটু ভাঁজ হবে। আমরা ফুটওয়ার্কের উপরে শ্যাডো করবো বাসায়, চেক ড্রাইভের শ্যাডো করবো বাসায়, চেক ড্রাইভের শ্যাডো করবো। এগুলো হচ্ছে আমাদের চেক ড্রাইভ শ্যাডো, আমরা চেক ড্রাইভ ড্রিল করলাম। তো আমরা ফার্স্ট টাইম যেটা করবো সেটা হচ্ছে আমাদের আই কন্ট্যাক্ট ঠিক রেখে আমরা চেক ড্রাইভের উপরে শ্যাডো করবো, দেন চেক ড্রাইভের উপরে আমরা ড্রিল করবো। আমরা লাস্টে যে বলগুলো খেলছি এগুলো হচ্ছে আমাদের চেক ড্রাইভ ড্রিলগুলো আমাদের পারফেক্ট করতে হবে এবং এগুলো প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন অন্তত 200 থেকে 250 আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা নেক্সট টাইম কথা বলবো হচ্ছে মিডলিং নিয়ে। আমাদের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের মিডলিং ঠিক হয় না, আমাদের বলের যে গতির সাথে অথবা বলের সুইংয়ের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি না, বলের গতির সাথে অথবা বলের সুইংয়ের সাথে অ্যাডজাস্ট করতে না পারার কারণে আমাদের ব্যাটের কখনো আউটসাইডে লাগে, কখনো ইনসাইডে লাগে, কখনো উপরে লাগে,
এটাকে আমরা কাঞ্চি বলি আর কি। তো এগুলোতে যখন লাগে তখন হচ্ছে বলটাকে ঠিকমতো টাইমিং করা যায় না, অথবা আমরা যেখানে খেলতে চাচ্ছি সেখানে যায় না। তো এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো গাইস। আমি যে কাজগুলো আপনাদেরকে শেখাচ্ছি সেগুলো যদি আপনারা সরাসরি আমার থেকে শিখতে চান অথবা আমার একাডেমিতে এসে শিখতে চান, নিচে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, অথবা আমার একাডেমি আছে ইনডোর ক্রিকেট একাডেমি আবাহনী মাঠে। তো আপনারা চাইলে সেখানে চলে আসতে পারেন, নিচে ডিসক্রিপশন বক্সে আমার সাথে কথা বলতে পারেন সরাসরি। আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো, হাতে কলমে এগুলো শিখিয়ে দিব এবং খুব স্মুথলি আমরা এগুলো কাজ করাবো আপনাদেরকে। তো গাইস আমরা কথা বলবো আমাদের মিডলিং নিয়ে। মিডলিং সমস্যা হচ্ছে বেসিক্যালি দুইটা কারণে, একটা হচ্ছে ফুটওয়ার্কের কাজ তো আমরা দেখাইলাম, জাস্ট ওইভাবে ফুটওয়ার্কের কাজ করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে ব্যাটের ব্লেডটা আছে, আমরা ব্যাটের যে পার্টটা দিয়ে খেলি এটাকে বলা হয় ব্লেড। তো ব্লেড পার্টটা আমরা বেসিক্যালি স্বাভাবিকভাবেই ঠিকমতো চালাইতে পারি না, আমরা আমাদের গ্রিপিংয়ের কারণে, অথবা ব্যাটটা যখন আমরা সোজা চালাই তখন কখনও ব্যাটটা ঘুরে যায় অনসাইডে, অথবা কখনও অফসাইডে ঘুরে যায়, যে কারণে আমাদের টাইমিংটা ঠিকমতো হয় না। তো আমরা আজকে ব্যাটটার যে ব্লেড আছে ব্লেডটা পারফেক্টলি চালানো শিখবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা দুটো স্ট্যাম্প সেট করেছি, আমরা স্ট্যাম্পের মাঝখান দিয়ে আমরা ব্যাট চালানোটা প্র্যাকটিস করবো। আমাদের ব্লেডটা যেভাবে আমরা শার্পলি বা ব্লেডটা যেভাবে পারফেক্টলি আমরা চালাতে পারি, যেন অফসাইডের বল অফসাইডে খেলতে পারি, অনসাইডের বল অনসাইডে খেলতে পারি, তো সেজন্য আমাদের যেটা করতে হবে যে ব্যাট গ্রিপ করার পরে স্ট্যান্স ব্যাট স্লট, ব্যাট স্লটের পরে তারপরে ব্যাকলিফ্ট, এবং আমরা যে ফুটওয়ার্ক ফ্রন্ট ফুটে গিয়ে যে আমাদের যে স্ট্যাম্পটা আছে আমরা স্ট্যাম্পের মাঝখান দিয়ে জাস্ট ব্যাটটাকে পারফেক্টলি চালানো প্র্যাকটিস করব। জাস্ট এখান থেকে এটা যেটা আছে যে আমাদের ব্যাটটার যে আমাদের যে অফসাইডে আমরা যখন প্র্যাকটিস করবো তখন হচ্ছে যে আমাদের ফ্রন্ট ফুটে যাওয়ার পরে ব্যাটটাকে পারফেক্টলি স্ট্যাম্পের মাঝখান দিয়ে চালাতে জানতে হবে। আমি আবারও দেখাচ্ছি, ফ্রন্ট ফুট চেক ড্রাইভ, এটা হচ্ছে চেক ড্রাইভ শ্যাডো, স্ট্যান্স ব্যাকলিফ্ট লেগ ফ্রন্ট চেক ড্রাইভ শ্যাডো। আমরা স্ট্যাম্পের মাঝখান দিয়ে যখন ব্যাটটা চালাবো তখন হচ্ছে যে আমাদের ব্যাটটা ব্লেডটা পারফেক্টলি চলবে, স্মুথলি ব্যাটটার ব্লেড চলবে, স্ট্যান্স ব্যাকলিফ্ট লেগ ফ্রন্ট দেন চেক ড্রাইভ। যখন আমরা এটা পারফেক্টলি 200-250 প্রতিদিন শ্যাডো করতে পারবো তখন আমাদের ব্যাটটার ব্লেড যেটা আছে সেটা পারফেক্টলি স্মুথলি চলবে। যে আমি অফসাইডের পর অফসাইডে খেলতেছি তো আমার এই ব্লেডটা অফসাইডে খেলতেছে, আমরা যখন অনসাইডে শ্যাডো করবো তখন সেম ব্যাটটাকে স্ট্যাম্পটাকে অনসাইডে নিয়ে অনসাইডে শ্যাডো করবো। এটার ফলে কী হবে যে আমাদের ব্যাটটার ব্লেডটা পারফেক্টলি চলবে, ব্লেড যখন পারফেক্টলি চলবে তখন হচ্ছে আমাদের ব্যাট ঘুরে যাবে না, বলে ব্যাটে হওয়ার পরে ব্যাট ঘুরে যাবে না। তো এটা হচ্ছে আপনারা 200-250 রেগুলার প্রতিদিন বাসে শ্যাডো করবেন স্ট্যাম্প বসায় দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত দ্রুত আপনি ইম্প্রুভ করতেছেন, অনেক দ্রুত আপনার মিডলিং ঠিক হয়ে যাবে, যদি আপনার আই কন্ট্যাক্ট ঠিক থাকে, আপনার ফুটওয়ার্ক ঠিক থাকে, আর আপনি যদি ব্লেডটা পারফেক্টলি যদি স্মুথলি চালাইতে পারেন তাহলে হচ্ছে আপনার বলের সাথে ব্যাটের মিডলিং পারফেক্ট হবে। আমরা বলের সাথে ব্যাটের মিডলিংয়ের কিছু ড্রিল করবো, এখন বলের সাথে ব্যাটের মিডলিংয়ের কিছু ড্রিল করবো, ড্রিল করে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস আপনারা দেখলেন যে মিডলিংয়ের ড্রিল, আমরা মিডলিংয়ের ড্রিলটাও এটা হচ্ছে রেগুলার, আপনি যদি আপনার একাডেমিতে 200-250 রেগুলার ড্রিল করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত আপনি বলের মিডলিংটা নিজের আয়ত্তে আনতে পারবেন এবং বলের মিডলিংটা খুব ভালো হবে। তো গাইস আজ এই পর্যন্ত, অন্য দিনে কথা বলবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।